সুপ্রিয় দর্শক, কৃষি কথা পরামর্শ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, যেহেতু বর্তমান সময়ে কিন্তু অনেকেই ধান রোপণ করছেন, অনেকেই অলরেডি ধান রোপণ করা হয়ে গেছে, যেহেতু ধান রোপণ করা হয়ে গেছে এবং অনেকেই ধান রোপণ করছেন, এই সময়ে বিশেষ করে এই আমন মৌসুমে আপনারা কী কী পরিচর্যা করলে ধানের যে পাশ কাটির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়াতে পারবেন, সাথে বেশি বেশি ফলন পাবেন, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন। যেহেতু আমন মৌসুম, এই আমন মৌসুমে কিন্তু বর্তমান আমন মৌসুম আপনারা খেয়াল করছেন যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ করে কাঠফাটা রোদ, দুই তিন দিন কিন্তু কোনো বৃষ্টি দেখা নাই। এই অবস্থায় কিন্তু আপনার জমিতে প্রচুর পরিমাণ ঘাসের দেখা দেয়, বিভিন্ন ধরনের আগাছা দেখা যাচ্ছে। তো আপনি কিন্তু এই আগাছা দমন না করলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না, এই জন্য আপনাকে আগাছাটা দমন করা অতি জরুরি। আগাছা কিন্তু দুই উপায়ে আপনি দমন করতে পারবেন, একটা হচ্ছে প্রি ইমার্জেন্স আগাছানাশক প্রয়োগ করে, আরেকটা হচ্ছে পোস্ট ইমার্জেন্স আগাছানাশক প্রয়োগ করে। প্রি ইমার্জেন্স হচ্ছে এই যে আপনি যখন ধান রোপণ করবেন, ধান রোপণ করার দুই থেকে তিন দিনের মধ্যেই যদি আপনি আগাছানাশক দিতে পারেন তাহলে আপনার জমিতে কিন্তু কোনো ঘাস হবে না। আর পোস্ট ইমার্জেন্সটা হচ্ছে আপনার ঘাস বের হয়ে গেছে জমিতে ধান রোপণ করার পরে, তারপরে কিন্তু আপনি আগাছানাশকটা দিবেন, তখন কিন্তু এটা খুব এটাও ভালো কাজ করবে এবং আপনি আগাছা দমন করতে পারবেন। তো আমি আমার পূর্ববর্তী ভিডিওতে এই আগাছানাশক কীভাবে দমন করবেন এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করছি, আমি ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। এখন আসি, অনেকেই কিন্তু যেহেতু 10 থেকে 15 দিন চারার বয়স হয়ে গেছে, এই সময় কিন্তু জমিতে আপনাকে সার দিতে হবে, ইউরিয়া সার। আপনার যে ভুলটা করে থাকেন, ইউরিয়ার সাথে টিএসপি এমওপি একসাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটা প্রয়োজন নেই, শুধুমাত্র ইউরিয়া সারটা দিবেন। 15 দিন বয়স যখন হবে, চার রোপণ করার পরে, তখন কিন্তু আপনি বিঘাপ্রতি 12 থেকে 15 কেজি ইউরিয়া সার দিবেন। এটা যদি দেন তাহলে কিন্তু আপনার যে ধানের যে চারা এটা কিন্তু পাশ কাটির সংখ্যা কিন্তু বাড়তে থাকবে, আপনার কুশি সংখ্যা বাড়বে এবং ইফেক্টিভ যে টিলার, ইফেক্টিভ যে কুশি এবং এটার সংখ্যা বাড়বে, আপনার যে ধানের শীষ এটা কিন্তু অনেক বড় হবে, লম্বা হবে। ইউরিয়া সারটা দেওয়ার নিয়ম আছে, যখন দেখবেন ছিপছিপে পানি আছে জমিতে বা থকথকে কাদা মতো আছে, সেই সময় কিন্তু ইউরিয়া সারটা দিতে হয়। আমরা যেটা করি, যে ভুলটা করে থাকি, যে পানি আসে, বেশি বেশি পরিমাণ পানি আসে, এই অবস্থায় কিন্তু আমরা ইউরিয়া সারটা প্রয়োগ করি। যদি এই অবস্থায় ইউরিয়া সার প্রয়োগ করি তাহলে কিন্তু ধানের ক্ষেত্রে বিশেষ করে এই ইউরিয়া সারটা কিন্তু তেমন কাজ করে না। আমরা স্বাভাবিকভাবে বুঝি যে যখন একটা জমিতে যদি 100 কেজি ইউরিয়া দেওয়া হয় তাহলে 30 থেকে 35 কেজি ইউরিয়া সার কাজে আসবে, বাকি কিন্তু যে 65 বা 70 কেজি এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য যখন থক থেকে কাদা থাকে বা ছিপছিপে পানি থাকে, তখন হচ্ছে ইউরিয়া সারটা দেওয়া খুবই ভালো, এবং দেওয়ার পরে হাত দিয়ে এটা আস্তে আস্তে যদি আমরা নিড়ানি দিতে পারি, হাত দিয়ে, হাত নিড়ানি বলি, এটা দিতে পারলে কিন্তু এই ইউরিয়াটা কিন্তু মাটির সাথে মিশিয়ে যে অঞ্চলে ধানের ক্ষেত্রে মাটিতে যে অঞ্চলে যে অক্সিজেনের যে অভাব থাকে সেখানে কিন্তু এটা পৌঁছে দেয়, তখন কিন্তু আপনার এই ইউরিয়া সারটা খুব ভালো কাজে আসে এবং ধান কিন্তু ভালো এখান থেকে তার যে খাবারটা নিয়ে সে কিন্তু ভালো তার যে গ্রোথ বৃদ্ধি কিন্তু এটা হয় এবং কুশির সংখ্যা বেড়ে যায়। আবার হাত নিড়ানি দেওয়ার কিন্তু আরেকটা উপকার আছে, যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক বছর পর বছর ধান হচ্ছে পা এবং সেখানে অনেক পানি আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় মিথেন গ্যাস তৈরি হচ্ছে বা বেশি সালফার আছে জমিতে, সেখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে, এটার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে ধানের ক্ষতি হয়। তো যদি আমি হাত নিড়ানি দিয়ে থাকি, যদি হাত দিয়ে যদি আমি মাটিটাকে আস্তে আস্তে করে নিড়ানি দিই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই বুদবুদটা বেড়ে যায়, বের হয়ে যায় এবং হচ্ছে আপনার জমি যে বিশেষ করে ধানের যে শিকড় অনেক ক্ষেত্রে পচে যায় সেটা আর পচবে না। এটি কিন্তু আপনার হাত নিড়ানি দেওয়ার একটা সুবিধা। যে আপনারা খেয়াল করেছেন জমিতে কিন্তু বিভিন্ন সময়ে দেখা যায় যে শ্যাওলা দেখা যাচ্ছে, পানি দিয়ে রাখছেন কিছুদিন পরে দেখা যাচ্ছে শ্যাওলা হয়েছে। তো আপনারা অনেকেই এই শ্যাওলা নিয়ে কিন্তু অনেকেই ভয় পান, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই,
আপনি যদি জমিতে যেখানে আপনার পানি প্রবেশ করে যে লাইন দিয়ে সে লাইন বা ড্রেনে যদি আপনি যে তুতে আছে এটা 1.5 থেকে 2 কেজি একটা কাপড়ের যে পুটলিতে করে যদি আপনি বেঁধে রাখেন এবং ওই ড্রেন দিয়ে যদি পানি যায় তাহলে কিন্তু এই তুতিতে গুলে ধুয়ে ধুয়ে আস্তে আস্তে জমিতে প্রবেশ করবে, তখন কিন্তু এই যে শ্যাওলার পরিমাণটা কিন্তু কমে যাবে। আরেকটা উপায় আছে, যেহেতু এখন আমন মৌসুমে যেহেতু জমিতে পানি থাকেই, আপনারা যেটা করবেন একটা লাঠির মাথায় এই যে তুতে একটা কাপড়ের সাথে বেঁধে লাঠির মাথায় নিয়ে যদি আপনি এক লাইনে টেনে গেলেন, মাটির সাথে টেনে চলে যাচ্ছেন, আবার 10 লাইন বা 12 লাইন পরে আবার টেনে যাবেন। যদি এই অবস্থায় এভাবে টানা টেনে নিয়ে যান তাহলে কিন্তু যে তুতিয়ে যেটা এটা গুলে কিন্তু পানির সাথে মিশে যাবে, তখন কিন্তু আপনার যে শ্যালোটা এটা কিন্তু আপনার জমিতে তেমন হবে না। যে জমিতে দেখবেন পানি জমে আছে বছরের পর বছর, অনেক ক্ষেত্রে ধান চাষ করা হচ্ছে সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে জিঙ্কের অভাব হয়, তো আমরা কিন্তু এই জিঙ্কটা স্প্রে করতে পারি। বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির জিঙ্ক আছে, অ্যাসিলেটেড জিঙ্ক বা লিবারাল জিঙ্ক, এই জিঙ্ক কিন্তু আমরা পাতায় স্প্রে করতে পারি। এটা কিন্তু মাটিতে দিলে কিন্তু তেমন কাজ হয় না, স্প্রে করলে খুব ভালো কাজ হয়, এটা কিন্তু খুবই কম পরিমাণে প্রয়োজন হয়। আপনি ধানের চারা রোপণ করার 25 দিনের মধ্যে একবার দিতে পারবেন, আবার 35 থেকে 50 দিন এই সময়ে আরেকবার দিবেন। এটা হচ্ছে মাত্রা, প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম, অর্থাৎ 2 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে এটা স্প্রে করতে হবে। এরপরে আপনারা অনেকেই বোরন দেন, বোরনের অভাবে কিন্তু অনেক ক্ষেত্রে ধান চিটটা হয়, এটা কিন্তু খুবই অল্প পরিমাণ প্রয়োজন হয়। তো ধান কিন্তু শুধু বোরনের অভাবে চিটা হয় না, অনেক ক্ষেত্রে ঝড় হয়, ঝড়ের আমার প্রচণ্ড বাতাস হচ্ছে, ঝড়ের কারণে কিন্তু চিটা হয়। অনেক ক্ষেত্রে কিন্তু দেখবেন যে গান্ধী পোকা লাগছে, এই জন্য অনেক ক্ষেত্রে ধান চিটা হয়। তো এরকম বিভিন্ন কারণে কিন্তু ধান চিটা হতে পারে। তো এই চিটার হাত থেকে বাঁচানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কী করি, ব্রন স্প্রে করি। তো ব্রন স্প্রে করার নিয়ম হলো প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম করে ব্রন দিয়ে এটা স্প্রে করতে হয়। এখন ব্রনের অভাব হয়েছে কীভাবে বুঝবেন, দেখবেন একেবারে পাতার আগা থেকে সাদা হয়ে আসতেছে, সাদা হয়ে এসে আস্তে আস্তে এটা মরায় যায় পাতাটা নিচের দিকে, এটা কিন্তু দেখলে বোঝা যাবে যে এটা ব্রনের অভাব হয়েছে। এই সময় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, এই সময় কিন্তু মাজরা পোকা বা পাতা মোহানো পোকার উপদ্রব দেখা যায়। আমি কয়েকটা জমি খেয়াল করছি যে এখানে কিন্তু এরকম মাজরা পোকা বা পাতা মোহানো পোকা কিন্তু যথেষ্ট উপদ্রব দেখা যাচ্ছে। তো এটা থেকে রক্ষা পেতে গেলে আপনারা দানাদার যে কীটনাশক আছে এটা কিন্তু আপনি জমিতে সারের সাথে মিশিয়ে দিতে পারেন, ইউরিয়া সার যখন প্রয়োগ করবেন তখন আপনি দিতে পারেন। তো এটা কিন্তু বিঘা প্রতি 1.5 থেকে 2.5 থেকে 3 কেজি এটা কিন্তু আপনাকে দিতে হবে, দিলে কিন্তু এই যে মাজরা পোকা বা পাতা মোড়ানো পোকা এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। যদি এটা যদি না দিতে পারেন তাহলে আপনারা সাইপারমেথ্রিন এবং ক্লোপাইরিফস গ্রুপের কীটনাশক আপনারা এটা জমিতে প্রয়োগ করতে পারেন, স্প্রে করতে পারেন। যেমন হচ্ছে ব্লেমিক্স, ব্লেসিং অ্যাগ্রোভেটের ব্লেমিক্স এটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপর ডার্সবান এটা কিন্তু খুবই ভালো, এটা খুবই পরিচিত একটা কীটনাশক। ভিটতাকো, সিন্ধিনা কোম্পানি ভিটতাকো কিন্তু খুবই ভালো এটা কাজ করবে। এছাড়াও আপনারা কার্টাপও কিন্তু ভালো কাজ করে, কার্টাপ এটা বা ব্লেটাপ এটা কিন্তু খুব ভালো কাজ করবে। বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট অথবা ন্যাশনাল এগ্রিকেয়ারের কার্টাপ রেড এটা কিন্তু খুবই ভালো কাজ করে, বিশেষ করে এই মাজরা পোকা বা এই পাতা মোয়ানো পোকার ক্ষেত্রে। আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন এই সময়ে ধানের পাতায় ছোটো ছোটো বাদামি বর্ণের দাগ দেখা যায়, এটা কিন্তু মূল কারণ হলো যখন জমিতে ইউরিয়া সারের অভাব হয় বা পটাশ সারের অভাব হয় তখন কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়। তো আপনারা এই সময়ে ইউরিয়া সারটা প্রয়োগ করবেন, জমিতে পানি রাখবেন, এবং যদি এটা কন্ট্রোল না হয় তাহলে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এটা হতে পারে নোইন বা নিউজিম, এরকম বেন্ডাজিম, এরকম অনেক ছত্রাকনাশক আছে কার্বেন্ডাজিম গ্রুপের, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যদি হাতের কাছে না পান তাহলে
অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো কাজ করে, এটা কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। তাহলে কিন্তু আপনার যে ছোটো ছোটো বাদামি যে দাগ এটা কিন্তু আর থাকবে না এবং এই ছত্রাকটা দমন হবে এবং আপনি ভালো ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, আমি মোটামুটি এই ধানের চারা রোপণের পর থেকে 10-15 দিন পরে আপনি কী কী পরিচর্যা করবেন সেসব বিষয়ে আলোচনা করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।